বলি ফাঁচে তুমিতে অনেকে ছাগল চুরিয়ে আছে ও লাগে আমরা থানা যাই অভিযোগ জানামু যে কে এই কাজটা করতে আছে আমরা নারী মানুষ এই সব টুকিটাকি এডি লই এই তো সংসারের ভিতরে থাকি কিন্তু একটার পর একটা একটার পর একটা দুই তিন মাস ধরেই হইতে আছে আজকে দুইটা কালকে চারটা এরকম করে হইতে আছে কালকে দুইটা ঘটনাটা ঘটে অফিসে যেদিন বন্ধ থাকে রোববার রোববার দিন এই ঘটনাটি ঘটে কিন্তু কালকে অনেকটি ছাগল চুরি করে লই গেছে কালকে কটা ছাগল চুরি হইছে কালকে প্রায় 20 25 টা হইছে আপনারা এই ওই এলাকাতে কতজন আপনারা ছাগল চাষ ইয়ে করেন আছে তো অনেক অনেকে তো সবার ঘরে টুকিটাকি ছাগল আছে তো কালকে যে নিচে আপনারা কিভাবে কইতে পারেন তো এটা তো প্রত্যেক রোববারে হইতেই আছে প্রত্যেক রোববারে হইতে আছে একটা দিনও রোববার মিস না এই দুই তিন মাস ধরে আছে কালকে কে দেখছে ছাগল এটা হইছে এই দীপঙ্কর সিং এর ছেলে ছেলেটার নাম কি জানেন শুভঙ্কর সিং দেও একটা কিছুদিন আগে তার মা একটা ছাগল আনছিল তো ছাগলটা লইয়া অফিস টিরার মধ্যে আছিল তো ওই হে ছাগলটা চরাইতে আছে আর দেখছে যে দুইটা ছেলে মাথার মধ্যে তো হেলমেট থাকে তো চিনা যায় না তো কয়েকটি ছাগলের লই গুলাইতে আছে তো হে দেখতে সার একটু আগাইছে আর ছেলেটি আবার গেছিল তো একটা ইকো গাড়ি ছিল মারুতি ভ্যান ওই আমরা সেদিকে একটা সুলভ আছে অফিস টিরার লাগে দিছে সেদিকে মারুতি ভ্যানটা সেদিকে ঢুকাই রাখছে তো কিছুক্ষণ পরে ছেলেটা গেছে গা বাড়ি আজকে সকালে কইতে আসা যে এরকম এরকম কালকে আমি দেখছিলাম তো আপনারা এখন তাহলে থানাতে যায় অভিযোগ জানাবো থানাতে অভিযোগ করি আপনার নাম কি চিন্ময় বসাক এই জায়গাটার নাম সাবরুম আনন্দপাড়া কি হয়েছে ঘটনা এই যে কালকে রাত্রে আমরা তখন বোধহয় দুইটা বাজে আমি ঘুমিয়েছিলাম তো তখন আমাদের স্টোর থেকে প্রায় আড়াই ঘন্টার মতো আওয়াজ চুরি হয়ে গেছে পরবর্তী পদক্ষেপ কি এ নিয়ে আমি এখন থানাতে যাবো মামলা দায়ের করবো দেখি কি হয়